সাতটা আর এই যে বাকি তিনটে দশটা। আজকে সামনের দেখে আশা করি সকলেই বুঝতে পেরে গেছেন যে আমি কী নিয়ে কথা বলবো, এমন দশটি বই যা আপনি একটা সিটিংয়ে কমপ্লিট করতে পারবেন, মানে এমন দশটি বই নিয়ে কথা বলবো যার প্লট খুব অসাধারণ। এই বইগুলি পড়তে শুরু করলে আপনাদের গল্পটাকে শেষ করতে ইচ্ছা হবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম ক্যাটাগরি হলো ভালোবাসার ক্যাটাগরি। এর মধ্যে আমি দুটো বই রেখেছি। প্রথম বইটি হচ্ছে ভালোবাসা কারে কয়, শান্তনী পুততন্ত্রের লেখা। এই বইটি 100 পাতার থেকেও কম একটা বই, হার্ড কভার বাইন্ডিং এবং মিত্র উপস থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি আমি যখন পড়তে শুরু করেছিলাম, ইরাবতীর সাথে কী হয়েছিল সেটা জানার আগ্রহেই আমি এই বইটি পড়া শেষ করে দিই। 100 পাতা কম যেহেতু, তাই একটা সিটিংয়েই কমপ্লিট হয়েছে। এবং এই বইটির একটি ডিটেইলড রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। দ্বিতীয় বইটি হচ্ছে বুদ্ধদেব গুহ মহাশয়ের একটি প্রেমের উপন্যাস। বুদ্ধদেব গুহ বেশিরভাগই প্রেমের উপন্যাস লিখেছেন, তারই একটি প্রেমের উপন্যাস অভিলাষ। পর্ণা, কলি, স্নিগ্ধ এবং প্রণয়ের জীবনে গঠিত একটি গল্প নিয়ে গঠিত এই উপন্যাসটিতে শেষ অবধি কী হয় সেইটা জানার আগ্রহেই আমি উপন্যাসটি পড়ে ফেলি পুরোটা। এবং এই বইটিরও একটি ডিটেইল রিভিউ রয়েছে আমার চ্যানেলে, এখানে আমি সব কিছু আলোচনা করেছি। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে এবং আমার কাছে যে মুদ্রণটা রয়েছে সেটার দাম রয়েছে 800 টাকা। নেক্সট হচ্ছে থ্রিলার ক্যাটাগরি। মধ্যে আমি দুটো বই রেখেছি আবারও। প্রথম বইটি হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই, ঈশ্বর যখন বন্দি, লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। এই বইটি তো অনেকেরই পড়া হয়ে গেছে, আমারও পড়া হয়ে গেছে, তাই এটার একটা ডিটেল রিভিউ আমার করা আছে চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 249 টাকা। এই বইটাতে এমন বেশ কিছু থ্রিলিং মুহূর্ত আছে যেগুলো আমাকে খুব মুগ্ধ করেছে, এবং ওনার দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নিয়ে আমার কোনো কিছুই বলার নেই। খুব গতিশীল একটি উপন্যাস এবং খুব কম সময়ের মধ্যেই আমি এটি পড়ে শেষ করে ফেলেছি। পরবর্তী বইটি হচ্ছে শান্তনী পুততুণ্ডর আবার একটি বই, খেপা খুঁজে খুঁজে ফেলে। শান্তনী পুততুণ্ড সব রকম জনরাতে লিখতে অভ্যস্ত, তার অধীরা সিরিজের এই বইটি আমি প্রথম কিনেছিলাম অধীরা সিরিজটি শুরু করব বলে, এবং আমি এটা পড়ে যথেষ্ট ভালো থ্রিলিং অনুভব করেছি এবং এটা একটা ডিটেকটিভ উপন্যাস, আমার বেশ ভালো লেগেছে। এটিও মিত্র ঘোষের বই, এটিরও একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। নেক্সট ক্যাটাগরি হচ্ছে তন্ত্রমন্ত্র ক্যাটাগরি, যার মধ্যে আমি রেখেছি প্রথম এই মনীষ মুখোপাধ্যায় নরক বইটিকে। এতে দুটো বড় গল্প রয়েছে যার নাম হলো নরক এবং চুগুর ব্রত। এই বইটিরও একটি রিভিউ রয়েছে আমার চ্যানেলে, অরণ্য মন থেকে প্রকাশিত পেপার ব্যাগ একটা বই, খুব ছোট বই কিন্তু খুব ভালো প্লট নিয়ে গঠিত হওয়া একটি বই। 100 পাতার মধ্যে 120 বা 125 পাতার মধ্যে একটি বই, যেটা আপনি মোটামুটি একদিন বা 1.5 দিনের মধ্যে পড়ে শেষ করে ফেলতে পারবেন। নেক্সট বই হচ্ছে অভি সরকারের লেখা কাউরিগুড়ির মন্দির। এই বইটি তো আমি লিটারালি একদিনের মধ্যে শেষ করেছি, এত ভালো প্লট আর এত ভয়ের জায়গা এবং এত থ্রিলিং অনুভূতি যে আমি এই বইটা পড়ে ওয়াইট কি বলবো সেটা আমি পরিব্যক্ত করতে পারছি না। এটার একটা কমপ্লিট রিভিউ রয়েছে, আপনারা কি চেক আউট করতে পারে। এটি ব্যবসায়িত্য বুটিক থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ভূত থাকবে না এমনটা হওয়া একটু কঠিন আমার চ্যানেলে অন্তত, সেই জন্য আমি বেঁচেছি এই দুটো বইকে। একটি হচ্ছে মায়াবিলা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ওনার লেখা নিয়ে তো আমার কিছুই বলার নেই, উনি ভীষণ ভালো থ্রিলার লেখেন এবং সাইকোলজিক্যাল থ্রিলারগুলো তো ওনার ভীষণ বিখ্যাত। মায়াবিলা আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, এটাও একটা সিটিংয়ে কমপ্লিট করে ফেলার মতো একটা বই, মিত্র ঘোষের বই। পরের বইটা হচ্ছে অভিজ সরকারের লেখা খোরা ভৈরবীর মঠ। এতে দুটো ছোট উপন্যাস বলা যেতে পারে, ছোট উপন্যাস রয়েছে, একটা হচ্ছে খোরা ভৈরবীর মঠ আর একটা কালিয়ামশান। এই বইটির প্রথম রিভিউ আমি করেছিলাম বাংলা বই হিসাবে, তো সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি প্রোভাইড করে দেবো, তাছাড়া আপনারা চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন। লাস্ট ক্যাটাগরির বই হচ্ছে ইংরাজি সাহিত্যের দুটি বই, যার মধ্যে আমি বেঁচেছি রাস্কিন বন্ডের দুটো বই।
এটি হচ্ছে রাস্কিন বন্ডের লেখা প্রথম উপন্যাস তিরু মন তিরু, এবং আরেকটি হচ্ছে রাস্কিন বন্ডের দি ব্লু অমেরা। দুটোই মনকে খুব সতেজ করে তোলে, কারণ এতে দেরাদুনের বেশ কিছু জায়গার বর্ণনা রয়েছে এবং যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমার মনকে বেশ মাতিয়ে তুলেছিল। এবং এই বইটি তো আমি সকালবেলা পড়তে শুরু করেছিলাম এবং সন্ধেবেলা গিয়ে শেষ হয়ে গেছিলো। এটা 100 পাতার কম একটা উপন্যাস বা ছোট নভেলা বলা যায়, এবং এই বইটিও একদিনের মধ্যেই প্রায় শেষ হয়ে গেছিলো। দুটো বইয়েরই রিভিউ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, যদিও আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এইখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এই ছিল আজকের একটা ছোট ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও বই পড়তে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ দেখার জন্য।